কাশ্মীরেতে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগের বিচারের দাবিতে এবার ঢাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। তারা বলেন, দূতাবাসের দুই কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও ফরিদ হোসেন প্রবাসীদের সাথে প্রতিনিয়ত অন্যায় করে চলেছেন। তাদের অভিযোগ, টাকা না দিলে কোনো কাজই করেন না দূতাবাসের কর্মকর্তাদের অনেকেই। চলতি মাসের 2 তারিখে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও কুয়েত দূতাবাসের। এক প্রবাসী কর্মী গরমে অতিষ্ঠ হয়ে ভিতরে পানি খেতে গেলে তার মোবাইল ফোন ও কাগজপত্র রেখে বের করে দেন দূতাবাসের কর্মকর্তারা। বাংলাদেশ এমবাসিতে সামান্য পানি খেতে দিয়ে ঢুকার ঢুকেছিল, সেই জন্য বের করে দিচ্ছে। প্রবাসীদের সমস্যা সমাধানে ভূমিকা না রাখায় এর আগে জানুয়ারিতে দূতাবাসে ভাঙচুর করে বিক্ষুব্ধ প্রবাসীরা। এত অনিয়মের অভিযোগ থাকা সেই দূতাবাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে এবার ঢাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী প্রবাসীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে প্রবাসী কর্মীদের স্বজনরাও অংশ নেন। ক্ষতিগ্রস্ত কর্মীদের অভিযোগ, দুই কর্মকর্তা দূতাবাসকে অনিয়মের আখড়ায় পরিণত করেছেন। আমি আমাকে ব্যারাকেতে নিয়ে মকফরে নিছে, জেলে নিছিল। নেওয়ার পরে আমি এমবিসিকে কল দিছি যে ভাইয়া, আমার তো আকাম আছে, 2 বছর আছে, আপনি যদি আমাকে যদি হেল্প করতে পারেন, আমি কি অপরাধে আমাকে ধরে নিয়ে আসছে। তহিদ ভাই বলছে, আমি দেখতে আসি এম্বাসির, সবাই বলছে, আনিস স্যারও বলছে, তোমার ব্যাপারটা আমি দেখতে আসি, কিন্তু তারা কোনো না দেখে আমার পাসপোর্টও দেয় নাই, পাসপোর্ট ছাড়া আমার আউটপাস করেছে, তারপর আমার পাড়াই দিছে। প্রবাসীদের সাথে প্রতিনিয়ত নানা অনিয়মের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।